আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, তার একটি খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ইংলিশ মিডিয়াম স্কুল এভেরোজ ইন্টারন্যাশনাল। ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে তাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির। নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে যাচ্ছে। সরকার শিক্ষাক্ষেত্রে প্রসার ও জনগণকে শতভাগ শিক্ষার আওতায় নিয়ে আসতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শুধু উদ্যোগ গ্রহণ করেই সরকার ক্ষান্ত হয়নি, মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার সেই সব উদ্যোগ বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে, কারণ শিক্ষার মাধ্যমেই পরিবর্তন সম্ভব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল ফাউন্ডেশন চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। অনুষ্ঠানটি পরিচালনা করেন এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রিন্সিপাল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ। ক্রীড়া অনুষ্ঠানে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের লালমাটিয়া ক্যাম্পাসে প্রায় 2000 শিক্ষার্থী 280 ইভেন্টে অংশগ্রহণ করেন। এরপর বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে এভেরোজ পরিবারের 103 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়। প্রতি বছর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়ে থাকে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল। এতে উপস্থিত ছিলেন তানভীর রহমান, চেয়ারম্যান ভিক্টোরিয়া হেলথ কেয়ার, পরিচালক এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল গোলাম মুস্তফা, এভেরোজ স্পোর্টস কমিটি 2023, প্রফেসর মুক্তার আহমেদ, ইসলামিক স্কলার ও পাবলিক স্পিকার। ভবিষ্যতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য আরও সম্মাননা নিয়ে আসছে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুল, তেমনটি বলছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাগণ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।